ভারতকে সাইবার নিরাপত্তায় শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডিয়ান সরকার, যা নির্দেশ করছে নয়াদিল্লিকে এখন শত্রু দেশ হিসেবে বিবেচনা শুরু করেছে কানাডা। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেছে দেশটি। এর প্রতিক্রিয়ায় ভারত বলছে, তাদের আক্রমণ ও ক্ষতি করার জন্য জাস্টিন ট্রুডোর সরকার আরেকটি কৌশল হাতে নিয়েছে। এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ভারতকে সাইবার প্রতিপক্ষ অর্থাৎ সাইবার শত্রু হিসেবে তালিকাভুক্ত করতে জাস্টিন ট্রুডোর সরকার কোনো শক্তিশালী প্রমাণ প্রকাশ করেনি। এদিকে কানাডা অভিযোগ করেছে, সাইবার নিরাপত্তা ব্যবহার করে ভারত তাদের বিরুদ্ধে কাজ করছে। সম্প্রতি দেশটি তাদের সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন 2025-26 প্রকাশ করে। এতে ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে অবহিত করা হয়। ভারতকে নিজেদের সাইবার শত্রু যে তালিকা কানাডিয়ান সরকার যুক্ত করেছে, সেখানে আছে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা দেশটি খালিস্তান পন্থীদের লক্ষ্যবস্তু বানানোর নির্দেশ দিয়েছিলেন বলে জাস্টিন ট্রুডোর সরকারের এক মন্ত্রী করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এই অভিযোগকে অযৌক্তিক এবং ভিত্তিহীন দাবি করে দিল্লিতে নিযুক্ত কানাডিয়ার এক কূটনীতিককে তলব করেছে ভারত। অমিত শাহের বিরুদ্ধে তোলা কানাডার অভিযোগের বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেখানে অমিত শাহর নাম নিশ্চিত করার তথ্য জানিয়েছেন ডেভিড মরিসন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এটা প্রমাণ করে যে উচ্চপদস্থ কানাডিয়ান কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে ভিত্তিহীন দাবি ফাঁস করেছেন। জয়সওয়াল সতর্কবার্তা দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ ভারত ও কানাডার সম্পর্কের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী দাবি করে এবং দেশের নিরাপত্তার জন্য তাদের হুমকি হিসেবে মনে করে। তবে শিখ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের ভূখণ্ডে খালিস্তান নামে একটি স্বাধীন আবাস ভূমি প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে। 1980 এবং 1990-এর দশকে ভারতে এক বিদ্রোহে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। এর আগে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতের কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেয় কানাডা। দেশটির মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীর নেতা হরদীপ সিং নিজ্জুরকে 2023 সালে হত্যাকাণ্ডের ঘটনায় এই পদক্ষেপ নেয় অটোয়া। তার জবাবে ভারত ও কানাডার কূটনৈতিকদের বহিষ্কারের নির্দেশ দেয়। ফিরোজ আলম, জয় জয় দিন।